আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার পক্ষ থেকে সার্টিফিকেট পড়েছি বলে কিন্তু আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাকে ডেকেছেন 27 বছরে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো চাই চাকুরির বয়সে সবাই ফেসবুকে এক লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলা সেই মুক্তার চাকরি হলো আইসিটি মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানার সার্টিফিকেট পুরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে ডেকে পাঠান তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেশন জট এবং করোনার কারণে এদিকে চাকরির আবেদনের বয়সসীমা শেষ অন্যদিকে পরিবারের খরচ বহন করতে খেতে হচ্ছে হিমশিম আবার চাকরির বয়স বাড়ানোর আন্দোলন করেও মিলছে না কোনো সুখবর তাই ক্ষোভে নিজের সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন মুক্তা 27 বছরে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানো চাই কষ্ট আর ক্ষোভের এই কথা শুনে মন্ত্রণালয়ের একটি প্রকল্পে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার চাকুরির ব্যবস্থা করে দেন সোমবার আগারগাঁয়ে মুক্তা সুলতানার হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি এ সময় প্রতিমন্ত্রী বলেন আপাতত 6 মাসের জন্য মুক্তা সুলতানার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে স্থায়ী বিষয়ে বলবো না তবে বিশ্বাস করি যে 6 মাসের মধ্যেই নিজের একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন তিনি চাকুরি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানান কিশোরগঞ্জের মেয়ে মুক্তা ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় ক্ষোভ প্রকাশ করে মুক্তা বলেন যেই সার্টিফিকেট দিয়ে সরকারি চাকুরিতে আবেদন করা যায় না কিংবা বেসরকারি চাকুরিতে আবেদন করা যায় না সেই সার্টিফিকেট রেখে কি লাভ পোকামাকড়ে খাওয়ার চেয়ে ছাই বানানো অনেক ভালো তিনি আরো বলেন দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর কোথাও চাকুরির কোনো বয়সসীমা নেই শুধু বাংলাদেশ এবং পাকিস্তানে এই অবস্থা 27 বছর পড়াশোনা করে যদি আবেদনই করতে না পারি তাহলে পড়াশোনা করে কি লাভ এর আগে সরকারি চাকুরির আবেদনের বয়সসীমা 30 থেকে 35 করার জন্য আন্দোলন করে আসছিলেন মুক্তা এদিকে চাকুরির প্রবেশের বয়স বাড়ানোর পাশাপাশি মুক্তার কথাগুলো তুলে ধরে যে ভিডিও ভাইরাল হচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিমন্ত্রী পৌঁছে দিয়েছেন বলে জানান মুক্তা সুলতানা তবে মুক্তা সুলতানার চাকরির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক হচ্ছে তা হলো সার্টিফিকেট পড়লেই যদি চাকুরি হয় তাহলে কি সার্টিফিকেট পড়াই শ্রেয় অনেকেই মন্তব্য করছেন এর মাধ্যমে অন্যায়কে উৎসাহিত করা হলো এখন যদি অন্য চাকুরি বঞ্চিতরা সার্টিফিকেট পড়ানো শুরু করে তাহলে কি মন্ত্রণালয় তাদেরকে চাকুরি দেবে এর মাধ্যমে প্রমাণ হলো চাকুরি পেতে হলে সার্টিফিকেট পুড়িয়ে ফেলতে হবে